সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু এই চারটি ধর্মের লোকেরা একে অপরকে হত্যা করেছে এবং করে যাচ্ছে, এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনকারী যারা, তারা বহু খোদাদের মান্যকারীদেরকে হত্যা করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে, আবার বহু খোদা মান্যকারীরা এক আল্লাহ বিশ্বাসকারীদেরকে মারছে। ভারতে বলেন, অন্যান্য জায়গায় আমরা দেখে যাচ্ছি, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স এবং জিহোবা এরা একে অপরকে গলা কেটেছে, ঘৃণা করেছে, হিংসুক হয়েছে। হিন্দু, মুসলমান, শিখ এরা একে অপরের গলা কেটেছে, 1947 সালে আবার জবাইও করেছে। 1971 শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এরা একে অপরকে গুলি করেছে। এহিয়া খান ছিল শিয়া মুসলমান, ভুট্টো ছিল শিয়া মুসলমান, মুজিব ছিল সুন্নি মুসলমান। শিয়া, সুন্নি, সালাফি এরা একে অপরকে ঘৃণা করে চলেছে। তালেবানরা কমিউনিস্টদেরকে মেরেছে, কমিউনিস্টরা তালেবানদেরকে মেরেছে। এমন ধরনের বর্বরতা কি কোরআন হতে এসেছে না অন্য কোথাও থেকে জানতে চাই? এই প্রশ্নের উত্তরে, জগৎ সৃষ্টির শুরু থেকেই মানুষ মানুষকে খুন করছে, হত্যা করছে, কখনো বিনা কারণে আবার কখনো বিনা দোষেও মানুষ কতল হয়েছে এবং আজও হচ্ছে। কিন্তু মানুষ জগতে এত বেশি খুন খারাপি কেন করছে? তাহলে এমন প্রশ্নের সঠিক উত্তর হবে যে মানুষের কাছে রয়েছে বানোয়াট ধর্মগ্রন্থ এবং বানোয়াট ধর্ম। এ ধর্ম ক্রমাগতভাবে চলে এসেছে তাদের বাবাদের থেকে, দাদাদের থেকে, নানাদের থেকে, পরনানাদের থেকে। এক ধর্মকে টিকিয়ে রাখার জন্য আরেক ধর্মকে পিষে দেওয়া হয়েছে, আজও হচ্ছে। নিজেদের বানোয়ার ধর্মকে ঠিক রাখতে গিয়ে অন্যদেরকে তারা বলছে ওদের ধর্মটা ঠিক না। এমনকি আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি, চরমোনাই তারা শর্ষিনাদেরকে ঠিক বলছে না, শর্ষিনারা আট্রসিকে ঠিক বলছে না, আট্রসি মাইজ ভাণ্ডারকে ঠিক বলছে না, মাইজ ভাণ্ডার দেওয়ানবাগকে ঠিক বলছে না, হিফাজত তরিকতকে ঠিক বলছে না, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপকে ঠিক বলছে না। এইভাবে চলে আসছে, আজও চলছে। যখন নিজের দধিকে বাদ দিয়ে অন্যের দধিকে টক বলে আর নিজেরটা খাঁটি বলে, তখনই লেগে যায় গণ্ডগোল। মানুষ যদি কোরআন পড়া শিখত তাহলে কখনো তারা এসব কিছুই করতে পারত না, কেননা কোরআন সকলের সহিত উত্তম ব্যবহার দেখাতে বলে, এটি শুরু দিন থেকে আল্লাহ তাআলার নেওয়া অঙ্গীকার। মানুষের জন্য ভালো কথাগুলি প্রচার করতে বলে, 2 সূরা আল বাকারার 83 আয়াতে আল্লাহ বলছেন, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে, এটি আল্লাহ তাআলার নির্দেশ। এই নির্দেশ আমরা যদি পালন করি তাহলে ধর্মের নামে যত মারামারি কাটাকাটি হচ্ছে জগতে, এসব কিছুই থাকবে না। না বাইবেলধারীরা বুখারি ধারকদেরকে মারবে, না বুখারি ধারকরা ফিকা ধারকদের মারবে, না ফিকা ধারকরা উসুল ধারকদেরকে মারবে। মুসলমানদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশাল 3টি পার্টি রয়েছে এবং তাদের 3টি দেশ রয়েছে। তারা একে অপরকে ঘৃণা করে চলেছে ধর্মের নামে। শিয়া মুসলমানদের দেশ ইরান, সালাফি মুসলমানদের দেশ সৌদি আরব, সুন্নি মুসলমানদের দেশ পাকিস্তান। এরা একে অপরের সাথে বন্ধুত্ব করতেই রাজি না, কারণ এদের নিজ নিজ ধর্মগুলি নিজ নিজ লোকদের কাছে প্রিয়। তাই আল্লাহ আমাদের সকলকে কোরআনের উসুল মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন।